দেখি মাছটা কেমন আছে তবে তো তো কোথা থেকে আনলি এইটা এই মাছটা দিশিয়া থেকে আনিয়েছি দেখি ফ্রেশ আছে না কেমন আছে দেখে তো লাগছে ফ্রেশ তখন ফুলবো তারপর তো देखे तो भालो ही लगछे फ्रेश टटका एकदम कोनो रक्त आछे देखे भालो पीसटा तो मने होच्छे फ्रेश माछ है लिशियस से खूब भालो थाके माछगुलो खूब फ्रेश थाके और तोराई जानबी एखाने आमरा तो एसब कम्पानीर माछ ना आमरा पुकुरेर माछ खाई देखो आजके बानिये खेये केमन लागछे तारपरे बोलबे आमरा तो अनेक बछर धरे लिशियसेर মাছ খাচ্ছি চিকেনও খুব ভালো হয় জানো মা এটা 500 গ্রাম আছে মাছ হ্যাঁ এটা 500 গ্রাম দেখো কতগুলো পিস হয়েছে একটু দেখাও তো আমাকে এই তো 1 2 3 4 5 6 7 8 9 9টা হয়েছে কি রেসিপি এটা মাছের কালিয়ানা ঝাল মাছের ঝাল দিয়েই বোঝো সরষে দিয়ে রসুন দু চার কুলি এটা কি বেঙ্গলি স্টাইল না বিহারি স্টাইল এটা বলতে গেলে বিহারি স্টাইলই হচ্ছে আচ্ছা ওই একটু কালো সরষে দিলাম একটু সাদা সরষে দিলাম দু কুলি রসুন দিলাম লঙ্কা দিলাম টমেটো দিলাম এটা টেস্টটা এনহ্যান্স করার জন্য একটু দইও দিতে পারেন হ্যাঁ পারি দই দিলে ভালোই লাগে দেবো একটু মশলাটা কষিয়ে নিই এই সরষে রসে দিলে খেতে স্মেলটা খুব সুন্দর আসছে দই দিলে একটু টেস্টও ভালো মাছটা দেখে তো ভালোই লাগছে কি এটা খেয়ে দেখবে যে কেমন হলো আমি তো তোমাদের মতন অতটা ভালো জানি পারি না আমরা যেমন অনেক দিনের এক্সপেরিয়েন্স আপনি আমাদের থেকে নিশ্চয়ই ভালো জানেন এক্সপেরিয়েন্স হতেই পারে কিন্তু এখন তোমরা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট বানাও অনেক কিছু দিয়ে আমরা তো যেমন ছোটবেলা থেকে খেয়ে এসেছি মায়ের হাতে সেই রকমই বানাই একটু রসুন দিলাম এইগুলো দিয়ে বানিয়েছি রসুন পেঁয়াজ অনেকে আবার রসুন ছাড়া বানায় হ্যাঁ বেসিক্যালি বেঙ্গলি ডিশেসে মাছে খুব কম রসুন পড়ে আমরা যদি সরষে বাটা দিয়ে মাছের যে কোনো রেসিপি বা প্রিপারেশন বেশি ভালো খাই রসুনটা আমাদের খুব একটা চলে না বাট হ্যাঁ রসুন দিয়েও ভালো লাগে সরষে দিয়েছি কিন্তু আমরা একটু রসুনও দিই আচ্ছা তাছাড়া আঙ্কেলের অতটা রসুন না দিলেও ভালোবাসে না খেতে ওকে আমি তো বানাচ্ছি তোমরা সকলে খেয়ে বলবে যে কেমন হলো বা তোমরা কেমন খাও কেমন ভালোবাসো খেতে আরে অত কিছু না আন্টি আর কতক্ষণ লাগবে আন্টি ভীষণ ভালো গন্ধ ছাড়ছে খিদেও পেয়ে যাচ্ছে আর বেশি দেরি নেই এই জল দেব জল দিয়ে একটু ফোটাবো ফুটিয়ে একে একে মাছগুলো দেব বাস মাছ দেওয়ার পর 5 মিনিট ফুটলেই হয়ে যাবে রেডি বাহ তারপর ফাইনাল লুকটার জন্য ওয়েট করছি তাহলে এই যে জল দিয়ে দিলাম জলটা একটু ফুটিয়ে যাক তারপরে একে একে মাছ দিয়ে দিচ্ছি এই ফুটে এসেছে ফুটতে আর কিছু সময় নেই একে একে মাছগুলো দিয়ে দিই 5 মিনিট একটু ফুটবে কালারটা খুব সুন্দর মনে হচ্ছে ভালোই হচ্ছে খেয়ে বলবে যে কেমন হয়েছে দেখতে তো অনেক কিছু ভালো রিভিউ দিয়ে দেবো অনেক কিছু ভালো জানাবে যে কেমন লাগলো ভালো যদি লাগে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে